এবার দুয়ারে কাউন্সিলর বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা শুনছেন কাউন্সিলর। অশোকনগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা, বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। সাধারণ মানুষকে পরিষেবা দিতে এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে কাউন্সিলর, শুনছেন মানুষের সমস্যার কথা, নিজের সাধ্যমতো সমস্যা মেটানোর চেষ্টাও করছেন তিনি। কাউন্সিলরকে কাছে পেয়ে খুশি ওয়ার্ডের বাসিন্দারাও, যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কটাক্ষ, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। অশোকনগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি সঞ্জয় রাহার উদ্যোগে রবিবার পালিত হল দুয়ারে জনপ্রতিনিধি কর্মসূচি। এদিন একটি টোটোতে করে মাইকে প্রচার করা হয়, আপনার বাড়ির সামনে আপনার জনপ্রতিনিধি, যে কোনো সার্টিফিকেট বা যে কোনো কাজের জন্য সরাসরি তার সাথে কথা বলতে পারেন। পাশাপাশি রাস্তার দুপাশের জঙ্গল কাটা ও ব্লিচিং পাউডারও ছড়ানো হয় এদিন। জনপ্রতিনিধি নিজে সাফাই কর্মীদের সাথে জঙ্গল সাফাইয়ের কাজে হাত লাগান, সাধারণ মানুষের হাতে নিজের ফোন নাম্বার লেখা একটি কার্ডও তুলে দেন। না, বাসিন্দার সাথে বলবো সব পরিষেবাই পাই আমরা, কোনোটাই ত্রুটি হয় না। এই আমাদের কমিশনার খুব ভালো। সঞ্জয় রাহা বলেন, মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেভাবে কাজ করছেন, তাই তাদের দেখে অনুপ্রাণিত হয়ে দুয়ারে কর্মসূচি শুরু করেছি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি জনযোগ যাত্রায় প্রত্যন্ত গ্রামে গ্রামে ছুটে গেছেন, ওনাদের কাছ থেকেই শেখা আমাদের। আমরা কাউন্সিলররা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেব এবং যেখানে যা সমস্যা সেই সমস্যা আমরা তাদের কথা শুনবো। দেখুন, এখন যেহেতু ডেঙ্গুর সময়, আমাদের রেগুলার যে লেবার আছে তারা কাজ করছে, তা সত্ত্বেও যেহেতু বর্ষা, এক একদিকে আমরা জঙ্গল পুষ্ট হচ্ছে, একদিকে বড় হচ্ছে, সেই উদ্যোগ নিয়ে আজকে লেবার নিয়ে এবং ব্লিচিং পাউডার নিয়ে আমরা বেরিয়েছি, এগুলো দিচ্ছি, তার সঙ্গে যাদের যা সার্টিফিকেট লাগে সেগুলো দিচ্ছি। সামনে কোনো ভোট নেই, আমার পৌরসভা ভোট এখনো 2027, লোকসভা 24, এবং শুধু আজকে না, এই রকম কাজ দেখবেন আমার ফেসবুক পেজ আছে, দেখবেন সারা বছর আমি নিজে হাতে জঙ্গল পরিষ্কার করি, ব্লিচিং দিই। এটা শুধু আজকে না, শুধু ভোটের জন্য না, আমরা সারা বছর এই কাজটা করি, জনগণ আমাদের সঙ্গে আছে। স্থানীয় বাসিন্দা বাসন্তী রায় বলেন, আমরা সব সময় কাউন্সিলরকে কাছে পাই, যে কোনো সমস্যায় তিনি আমাদের পাশে থাকেন। ভালোই বলবো যে আমরা সব সময় যখনই ডাকি তখনই পাই দাদাকে, কিন্তু এমনি ভালো যে কাজ করছে, যে মিথ্যে কথা বলবো না, যে ভালোই। আর এখন তো আজই তো খুবই ভালো লাগছে, কারণ এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়েছে, অনেক মানে হাঁটাহাঁটি করতে হয়েছে, দৌড়াতে হয়েছে, হ্যাঁ অনেকবার ঘুরেছি। তারপরে আমারটা আমি নিজেই বের করেছি, মানে লোক দিয়ে জিজ্ঞাসা করেছি, কেউ 3,000 কেউ 4,000 টাকা চেয়েছে, কিন্তু সেটা আমরা করিনি, নিজেই কষ্ট করে করেছি এই আর কি। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি, এ বিষয়ে বিজেপি নেতা শ্যামলেন্দু দে বলেন, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। পাশাপাশি কটাক্ষ করে তিনি বলেন, এই সব নেতারা আগামী দিনে মানুষের বাড়িতে গিয়ে বাসন মেজে দেবে ভোটের জন্য। ঠেকায় না পড়লে বিড়াল গাছে চড়ে না, গানের মাধ্যমে কথাটা প্রচারিত আছে। তো এরা ঠেকায় পড়েছে, এখন চতুর্দিকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ছিছি করছে মানুষ। এই নক্কারজনক ঘটনা, তার থেকে মানুষের চোখ ফেরানোর জন্য এখন এরা উঠে পড়ে লেগেছে, আর তাই এই উদ্যোগ। এবারে বলবে হয়তো ঘরের বাসন মেজে দেবে পৌরপিতা, এই ধরনের প্রচারও হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।